আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স কিচেন, এতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে কিভাবে ছুরি শুটকি রান্না করি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে আজকের রেসিপি। এখানে আমি কোনো মাছ কি কিছু ইউজ করব না, সব দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো এখানে আমি কচুর লতি নিয়েছি ফ্রোজেন 2 প্যাকেট, আর ছুরি শুটকি নিয়েছি। তো আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই রান্নার পর্বে। আমি একটি কড়াইয়ে এখন 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, আর এখানে রসুন কুচি 2 টেবিল স্পুন দিয়েছি। রসুনটা সামান্য একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, আর এখন অপেক্ষা করব যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আর পুড়ে না যায়। এখন আরও 2-3 মিনিট অপেক্ষা করব, পরে আমি মশলাটা অ্যাড করে নেব। এ পর্যায়ে আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখানে হলুদের পাউডার 1 টিস্পুন, মরিচের পাউডার 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে এই রান্নাটা করতে হবে, ধৈর্য সহকারে, আর খুব কুইকলি ইজি হয়ে যায় এই রান্নাটা, খুবই মজাদার। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন সামান্য একটু পানি অ্যাড করে নিব যাতে মশলাটা পুড়ে না যায়, আর ভালো করে মশলাটা যাতে আরও ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খাবারের স্বাদটা আর একটু বেড়ে যাবে। তো যখন ব্লক চলে আসবে তখন বাবুলের মতো উঠে গেছে। এখন আমি এদিকে লতিটা ওয়াশ করে নিয়েছি, তো লতিটাও দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মিক্স করে নিচ্ছি খুবই ভালো করে। তারপরে আমি ছুরি শুটকিটা ধুয়ে ওয়াশ করে রেখেছিলাম, সেটা পরে দিয়ে দিব, আর অপেক্ষা করব যাতে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না এই কচুর লতিটা সিদ্ধ হয়ে আসে, তারপরে আমি ছুরি শুটকিটা দিয়ে দিব। এখন এ পর্যায়ে ছুরি শুটকিটা আমি ওয়াশ করে রেখেছিলাম, দেখেন এটা অনেক পাতলা আর সফট থাকে। তো এটা আমি লাস্টে দিই যাতে ভেঙে না যায়, আর ভেঙে গেলে কিন্তু কীরকম লাগবে, মনে গোছা গোছার মতো হয়ে যাবে। সো যাতে আস্ত থাকে তো আমি পরে লাস্টে দিয়েছি, আর কোনো রকমের শুটকি দেবো না। এই শুটকির মধ্যে কিন্তু অনেক স্মেল থাকে, তো এটাই যথেষ্ট। তো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ, ধনেপাতা, তারপর একটি নাগা মরিচ কেটে দিয়েছি। এখন মিক্স করে নিচ্ছি, আর অপেক্ষা করব, আরও 2-3 মিনিট রেখে আমি পরিবেশন করব। তো হয়ে গেছে আমার শুটকিটা। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। সো মাই লাভলি ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার ছুরি শুটকি দিয়ে কচুর লতি রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পুরনো বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আর নতুন কোনো রেসিপি আপনাদেরকে সামনে নিয়ে আসতে পারি। আর আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।